রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু কিশোর একাডেমি ও তথ্য সংস্কৃতি বিভাগ আয়োজিত জেলাভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন হলো শনিবার। বর্ধমান জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় পূর্ব বর্ধমান জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সভাকক্ষে দুদিনব্যাপী এই প্রতিযোগিতায় রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, শাস্ত্রীয় সঙ্গীত, শাস্ত্রীয় নৃত্য আবৃত্তি থাকছে বলে জানান জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক রামশঙ্কর মণ্ডল। পশ্চিম সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের শিশু কিশোর একাডেমির উদ্যোগে এবং আমাদের পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় আজকের যে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আজকে আমরা শুরু করেছি, যেটা আজকে 27 আগস্ট এবং আগামী 28 আগস্ট দুদিন চলবে। আজকে হচ্ছে ক বিভাগ, আগামীকাল হচ্ছে খ বিভাগ। এবং এই এখানে প্রতিযোগিতার মধ্যে আছে 5টি ইভেন্ট আমরা রেখেছি। একটি হচ্ছে যেমন রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, শাস্ত্রীয় সঙ্গীত, শাস্ত্রীয় নৃত্য এবং তার সঙ্গে আবৃত্তি, এই 5টা বিভাগে হচ্ছে। এবং 2টো বিভাগে আমাদের জেলা জুড়ে প্রায় 150-এর অধিক ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে। এবং আজকে আমাদের এই শুভ উদ্বোধনের মুহূর্তে আমরা প্রথমেই আমাদের পূর্ব বর্ধমান জেলার যারা আগাম ভবিষ্যৎ এবং যারা সাফল্যের সঙ্গে বিভিন্ন মিডিয়া চ্যানেলে বা পেপারে ভাইরালও হয়েছে, সবাই আপনারা দেখেছেন, আমাদের ছোট্ট এক কিশোরী গৌতমী দাস, যে আমাদের জেলা, রাজ্য এবং জাতীয় স্তর থেকে শুরু করে আগামী দিনে আন্তর্জাতিক স্তরে কুয়ালালামপুরেও যোগাসনে প্রতিযোগিতা অংশগ্রহণ করছে সাফল্যের সঙ্গে, যেটা আমাদের পূর্ব বর্ধমান নয়, পুরো বাংলার গর্ব একটা। অপরদিকে আমরা প্রত্যেকেই দেখেছি যে মিলন কুমার, যে তার একটা কী হয় লড়াই করে সে উঠে আসা এক গায়ক বা শিল্পী, যেটা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছিল। এবং সেই মিলন কুমার এবং গৌতমী পাল, এরা আজকে দিনে এই অনুষ্ঠানে পথচলা শুরু করেছে এবং তাদের হাত দিয়ে আজকে আমরা এই প্রতিযোগিতা শুরু করেছি। বয়সসীমা আমাদের 2টো ভাগ করেছি, যেটা শিশু কিশোরকে নিয়েই, সেই জন্য আমাদের যে ক বিভাগ, ক বিভাগটা হচ্ছে 5 থেকে 10+ বয়সের মধ্যে এবং খ বিভাগটি হচ্ছে 11 বছর থেকে 17 বছর পর্যন্ত। তিনি আরও জানান শনিবার ক বিভাগে 5 থেকে 10 বছরের ও রবিবার খ বিভাগে 11 থেকে 17 বছরের প্রতিযোগীরা অংশগ্রহণ করছে। প্রায় 150 জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। এদিন যোগা খেলোয়াড় গৌতম দাস ও মিলন কুমার এই প্রতিযোগিতার সূচনা করেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দবার্তা।